মানে ডেফিনেশন কিছু নাই যে এত টাকার বেশি হলে হুয়ে আম স্টেট ফর আওয়ার নোমেন ক্লেচর আমি কুচু 50 ক্রোর অধিক হলে মেগা প্রোজেক্ট হ্যাঁ সো 50 ক্রোর অধিক হলে আমি তাকে কুচু মেগা প্রোজেক্ট এন্ড ফর সাম রিজন যেগুলা 50 রু কম আউ 10 রু অধিক আমি তাকে মিনি মেগা বলি কুচু ইট মিন সাউন্ড এ বিট ওয়ার ফরক নাই সেগুলা রয়েছে সেমানে মানে নিজে ডিজাইন করবে এই যে প্রসিজার হি ফলো হচ্ছে মানে মানে সেটা কোন মানে পরে কিছু চেঞ্জেস হয়েছে ইন ডিজাইন অর কোন হয়েছে সেই যেটা আপনার বিওপিটাই করছেন না সেটা সেটা ডিপিআর কপি পেস্ট হয়ে দ্যাট ইজ দ্য ওনলি রিজন ওয়াই সচ কাইন্ড অফ সচ সিলি থিংস হ্যাপেন আমি বহু জায়গায় কপি পেস্ট করে দেছি গোটে আপনার এক্সাম্পল দেছি ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট গোয়িং ফরওয়ার্ড অলসো আমি যে প্যাকেজিং করছি যে সিঙ্গল প্রজেক্ট গুড়াক নোটিস আমি কাটুছি গোটে দশটা প্রজেক্টের নোটিস বার করি টেন্ডার ডকুমেন্ট বিড ডকুমেন্ট শুড অলওয়েজ বি অ্যাবাউট ওয়ান প্রজেক্ট আপন এক্স ভিলেজ র প্রজেক্ট র আরএপি বার করি তার টেন্ডার কল নোটিস রে ইয়ে লিস্টেড এক্স ওয়াই জেড করি 20টা প্রজেক্ট বার করছেন এই ডকুমেন্ট ভিতরে যেটা আপন ইনভিটেশন টু বিড লেখুছেন সেটি ক্লিয়ারলি লেখা কথা এটা মু এই গুটিয়ে গাঁ পানি হি ডাকুছি এই যে নোটিস বার করছে এটা কোন ইস্যু কি চিপকে দেবেন আই হ্যাভ সিন ইন মেনি কেসেস এই নোটিসটাকে নিয়ে কপি পেস্ট করে দেন সেটি which is a dangerous thing to get into kodi eta project na apan jodi seti pokai dele se tender jo rfp bitre jo clauses achi na seguda ko sob apply hoba arambh hoi jibo je apan jodi 20 eta kam pai apply korchen apan bed capacity kemdi calculate hoba dorkar apan or eligibility mane eligible project kemdi calculate hoba dorkar those clauses will kick in 67 0 apan mane sei ta kala bolu apan au jaha bhi choto project jethi baki achi very careful about it gote project na asil likhiwe na ki notice ta ko chipke hoye এইটা এটা দুইটা কোন কপি পেস্ট এরর কোড আছে না সেটা ইজ নো আদার রিজন আই থিং সঞ্জীব স্যার ইজ হিয়ার হি উইল টেক ইউ থ্রু দি ওএনএম অফ মানে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ইন ওএনএম হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট ইস্যু বিকজ আমার এই সব প্রজেক্টটা কেবে সরি আসিলানি মেগা প্রজেক্ট গুড়া ইজ অন দি ভার্জ অফ কমপ্লিশন ওএনএম ইজ সামথিং হুইচ উই হ্যাভ নট ট্র্যাডিশনালি ডান মানে আমাকে জানা নাই হাউ টু খুদর 18 ম্যানেজ দোজ কন্ট্রাক্টস তার কোন কোন কেপিআই থাকে যা চেক করিয়া দরকার তাঙ্কর রোলস এন্ড রেসপন্সিবিলিটি কোন মানে দি রোল অফ কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বিকামস মাচ মোর ইম্পর্টেন্ট ডিউরিং দি ওএনএম ফেজ কনস্ট্রাকশন ইজ সামথিং হুইচ উই এজ ইঞ্জিনিয়ার্স নো হোয়াট ইট ইজ অ্যাবাউট বাট ওএনএম ইজ সামথিং হুইচ ইউ নেভার ডান সো সার্চ সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো লিসন টু হোয়াট ইজ সেইং কেয়ারফুলি থ্যাংক ইউ অল গুড মর্নিং এভরিবডি স্যার আপনার বর্তমান যে কনস্ট্রকশন সুপারভিজন কোয়ালিটি এসুরেন্স প্ল্যান উইথ রেসপেক্ট টু দ কন্ট্রাক্ট মিটিং সুপারভিজন মু আই উইল রান থ্রু
हाउ टू रन ए प्रोजेक्ट मेगा प्रोजेक्ट आपंकर प्रोजेक्ट रे को कंपोनेंट गुड़ा इम्पोर्टेंट इन से थ्री कंपोनेंट्स कौन 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 गोटे प्रोजेक्ट मानने देर आर ओनली थ्री कंपोनेंट्स आपड़ देखिए गोटे हूँ क्वालिटी आ गोटे हूँ कॉस्ट आज टाइम ए तीन टा जिनस इम्पोर्टेंट सो क्वालिटीटा एनश्योर करने को क्वालिटी इज वेरी डिफिकल्ट टू एनश्योर वेरी वेरी डिफिकल्ट माने क्वालिटी इम्प्लीमेंट करने सो प्रथम हूँ कंट्राक्टर गोटे दब प्रोजेक्ट क्वालिटी प्लान से आपको सबमिट करते ईपीसी कंट्राक्टा जो आप करेंगे से प्रोजेक्ट क्वालिटी प्लान गोटे दब से जो प्रोजेक्ट क्वालिटी प्लान रे सब लिखाही थी से को प्रकार क्वालिटी से केमी क्वालिटीटा को एनश्योर कर व्हाट आर द स्टेप्स मुझे जस्ट गोटे सेयार करुँ आम जो 1000 crore वाटर सप्लाई प्रोजेक्ट प्रोजेक्ट क्वालिटी प्लान जोटा कि आप्रूव करते इन एंड ऑल आई जस्ट रन थ्रू दिस एटा टे रन थ्रू करदे यहाँ हूँ प्री कंस्ट्रक्शन एक्टिविटी कौन कौन कर प्रोजेक्ट क्वालिटी प्लान रे कंस्ट्रक्शन एक्टिविटी नेक्स्ट जी आम पाइपलाइन नेक्स्ट रेस्पॉन्सिबिलिटी नेक्स्ट नेक्स्ट जाओ नेक्स्ट नेक्स्ट पेज नेक्स्ट पेज हाँ क्वालिटी कंट्रोल आप प्रोजेक्ट क्वालिटी कहले कौन बुझा पड़ी आपपरेंगे प्रोजेक्ट क्वालिटी आम जब कह प्रोजेक्ट क्वालिटी ताने कौन आम बुझुचे स्पेसीफिकेशन स्पेसीफिकेशन मेंटेन करा आउ कौन कौन सर प्रॉपर टाइम रहे क्वालिटी 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 कौन क्वालिटी मैंने आप कौन बुझ मैंने मिक्सिंग प्रॉपर हो ना नहीं तार प्रोपोर्शन ठीक पड़ ना नहीं एग्रीगेट साइज ठीक अच्छे ना सीमेंट वाटर सीमेंट रेशियो ठीक अच्छे कि नहीं सीमेंट मध्ये सीमेंट रो टेस्ट गुडा को इनिशियल सेटिंग टाइम से सब जिन सो टेस्ट करिवे तार आ भलो सीमेंट आनि जिना नहीं बैच अनुसार अपन टेस्ट करिवे तार टेस्ट करिवे हां स्टील मटेरियल माने कोन एग्रीगेट ओके ओके आपन फेयरली आईडिया अछि मो कहला त होची क्वालिटी ऑफ ए प्रोजेक्ट मींस गोटे होची क्वालिटी ऑफ मटेरियल ओके क्वालिटी ऑफ मटेरियल अगेन गोटे होची रॉ मटेरियल गोटे होची फिनिश्ड प्रोडक्ट ओके मनकर कंक्रीट कंक्रीट इज ए फिनिश्ड प्रोडक्ट सो कंक्रीट रा किमिति आमे कंक्रीट टा गुड क्वालिटी ठीक क्वालिटी अछि ना किमि जानिबा आमे क्यूब टेस्ट बट तार स्लज स्लम्प स्लम्प आप देखिए ठीक अच्छे दैट इज करेक्ट व्हाट यू ट्राई टू डू इज डिजाइन मिक्स डिजाइन डिजाइन मिक्स आपंकर वाटर रिटेनिंग स्ट्रक्चर गुड़ाक बोधे M25 आप M30 वाटर रिटेनिंग सब अच्छा M30 अच्छे M30 हेल्ले आपड़ा डिजाइन मिक्स करेंगे आप जानवा दरकार M30 ग्रेड रे गोटे क्यूबिक मीटर फॉर एग्जांपल कंक्रीट रे केते केते केजी सीमेंट रहइबो मिक्स डिजाइन तो जाना पड़ीबो बट रफली केते केजी कोई करिवे सेटी टिके 12 केजी आसे नो 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 429 माने 400 425 इट विल बी 420 टू 430 हला सीमेंट रे भी दी प्रकार सीमेंट अछि अच्छी ना ओपीसी अच्छे स्लाग अच्छे है तो स्लाग सीमेंटार कौन कैरेक्टरिस्टिक्स सेटिंग टाइम टा लेट ओपीसी टा सेटिंग टाइम टा क्विक सेटा भलो कोडा लेट टा नॉट नेसेसरीली नॉट नेसेसरीली मेनी टाइम्स हम वाटर रिटेनिंग स्ट्रक्चर हम कहू ओपीसी करो ओपीसी ओपीसी 55 ग्रेड बट बहुत जगह से माने इंसिस्ट करता होचंती द क्लाइंट जे माने आपन गवर्नमेंट आपण इनसीस्ट जदि करिवे देबे नै त से माने स्लैग कर देबे सर हैं मेटेरियल तो कर देबे सर छोटो गोडा कर से माने स्लैग नै हो सर एलएन रे जो आनु छथि अल्ट्रा टेक इज इट ग्रेड 55 से लिखा हे दियो आपण को नै सर नै नै ओपीसी ग्रेड लिखा हे दियो 100% सब जो लिखा हे दियो अच्छा आपण जो माने लेटेस्ट कंक्रीट कंक्रीट आपण डिजाइन मिक्स रे आउ कोन देखिबे
ଆପଣ ଆଗ ଦେଖିଲେ ସିମେଣ୍ଟ, ସିମେଣ୍ଟଟା ଗୋଟେ ରଫଲି ଟିକେ ଜାଣିଦେଇଥିବେ ଯେ କେତେ କେଜି, କାହିଁକି ସିଏ କ'ଣ କରିବ, ସେ ଯେଉଁ ଲାବ୍ରୁ କରିକି ଆଣିବ ସେ ଲାବ୍ରେ ଯଦି ଆପଣ ଦେଖୁନଥିବେ ସେମାନେ ଟିକେ ଏପଟ ସେପଟ କରିଦିଅନ୍ତି, ହେଲା, ଏପଟ ସେପଟ କରିଦେଲେ ଆପଣ କାରେକ୍ଟରିଷ୍ଟିକ୍ ଷ୍ଟ୍ରେଙ୍ଥଟା କେତେ ରହୁଛି ଫର୍ମୁଲାଟା ଜାଣିଥିବେ, ହଁ, ଆପଣ ଯାହା ଆସିଲା ଏମ୍ ଥାର୍ଟି ମାନେ ଥାର୍ଟି ପ୍ଲସ୍ ଏଫ୍ ସି କେ ଇଣ୍ଟୁ, ହଁ ତାକୁ ଏଫ୍ ସି କେ ଇଣ୍ଟୁ ଗୋଟେ ଫ୍ୟାକ୍ଟର ରହୁଛି, ସୋ ଫୋର୍ଟି ବିକମ୍ସ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ ଏଚିଭ୍ କରିବେ ଇଟ୍ ଇଟ୍ ବିକମ୍ସ 43 ଅର୍ 44, 40 ମାନେ ଏମ୍ 40 ମାନେ ଆପଣଙ୍କର ଏଚିଭେବଲ୍ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ ଇଜ୍ 44, 44 କଲେ ଯାଇକି ସେଇଟା ରହିବ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଆପଣଙ୍କର ରହିବ। ଆଚ୍ଛା, ତ ଆପଣ ଯେତେବେଳେ କଂକ୍ରିଟ ଯେତେବେଳେ ଆପଣ କରୁଛନ୍ତି ଅଦର ଦେନ୍ ସିମେଣ୍ଟ ଆଉ କ'ଣଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ? ମୁଁ ଖାଲି ଜଷ୍ଟ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ଟିକେ ଆପଣଙ୍କୁ କହିଦେବି, ରାଇଟ୍, ସେଥିରେ ଆମେ ଦେଉଛୁ ଏଗ୍ରିଗେଟ୍, ଏଗ୍ରିଗେଟ୍ଟା କେତେ ଏମ୍ଏମ୍ର ଦେଉଛୁ କଂକ୍ରିଟ୍ରେ? 20 ଆଉ ସେଥିରେ ମିକ୍ସ ହେଉଛି 12, ହଁ ସେଇଟା ଆପଣଙ୍କର ଜାଣିଛନ୍ତି 60-40 କି ଯାହା ବି ପ୍ରପୋର୍ସନ୍ ଆପଣଙ୍କର ଏଜ୍ ପର୍ ଆଇଏସ୍ କୋଡ୍ ଆପଣ ଦେଲେ ସିମ୍ ଆନାଲିସିସ୍ କରିବେ। ସାର୍ ଏଗ୍ରିଗେଟ୍ଟା ଯେଉଁ ଆସିଲା, ସାର୍ ଏଗ୍ରିଗେଟ୍ର ଆପଣ ଟେଷ୍ଟ କରିବେ ତା'ର, ଯେତେବେଳେ ଆପଣ ର ମଟେରିଆଲ ସିଲେକ୍ସନ୍ ହେବ ଆପଣ କେଉଁ କ୍ୱାରିରୁ ଆସୁଛି ସେଇଠୁ ଆପଣ ସାମ୍ପଲ୍ ଆଣିବେ, ସେଇ ଷ୍ଟୋନ୍ର ଆଣିକରି ତା'ର ବିଭିନ୍ନ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ, କମ୍ପ୍ରେସିଭ୍ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ, ଇଲଙ୍ଗେସନ୍ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ, ଆପଣଙ୍କର ତା'ର ଟେକ୍ସଚର୍ ଫେକ୍ଚର୍ ସବୁ ଯେତିକି ବି ଟେଷ୍ଟ ଅଛି, ବ୍ରିନାଲ୍ସ ହାର୍ଡ଼ନେସ୍ ଟେଷ୍ଟ, ଏଙ୍ଗୁଲାରିଟି ଟେଷ୍ଟ, ଏ ସବୁ ଗୁଡ଼ାକ କରିବେ, କରିକିରି ଆପଣ ଦେଖିବେ ଯେ ସାର୍ ମେନ୍ ଥିଙ୍ଗ୍ ସେଟା 20 ରହୁନି ସାର୍, 30 ନା ନା ସେଇଟା କାହିଁକି ରହୁନି, ଆପଣ ଯଦି କ୍ୱାରି ଆଣ୍ଡ ସୋର୍ସ, କ୍ୱାରି ଆଣ୍ଡ ଯେଉଁ ମେସିନ୍ରୁ ଆଣିବେ, ଯେଉଁ କ୍ରସର୍ରୁ ଆଣିବେ ଆପଣ ଯାଇକି ଚେକ୍ କରିବେ, ତାର ଯଦି ସିମ୍ ଠିକ୍ ନଥିବ ଆପଣଙ୍କ ଏମିତି ବଡ଼ ଛୋଟ ଆସିବ, ବୁଝିପାରିଲେ, ହଁ ଫ୍ଲେକି ଆସି ଫ୍ଲେକି ଫ୍ଲେକି ଗୁଡ଼ା ଆମକୁ ଠିକ୍ ନାହିଁ, ଆପଣ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ ଫେଲ୍ କରିଯିବ। ପ୍ରଥମେ ହେଉଛି କ୍ୱାରି ଭିଜିଟ୍ କରିବେ, କରିକିରି କ୍ୱାରିରେ ତାର ଯେଉଁ ଯେଉଁ ଆପଣଙ୍କର ସେ ଯେଉଁ କ୍ରସର୍ ସେ ଆମକୁ ନବ ନା, ହଁ ଲେଖା ହେଇଛି, ଆପଣ ଦେଖିବେ ସେଥିରେ ଲେଖା ହେଇଛି ଆପଣଙ୍କର, ହେଲା, ତ ସେଇଟା ଆଗ ଚେକ୍ କରିବେ ସେଇଟା ଠିକ୍ ହେବା ଦରକାର, ଆଉ ସେଇଟା ତାର ଗୋଟେ ଫ୍ରିକ୍ୱେନ୍ସି ଅଛି କେତେ ଫ୍ରିକ୍ୱେନ୍ସିରେ, କାହିଁକି ନହେଲେ ସେ କ୍ୱାରି ବଦଳେଇ ଦେଲେ ସବୁ ବଦଳିଯିବ, ଆପଣ ଥରେ ଦେଖେଇଦେବ ଆଣିଲା ବେଳକୁ ଆଉ କେଉଁଠୁ ନେଇ ଆସିବ, ହେଲା, ତ ସେଇଟା ଟିକେ ଆପଣ ଜଗିବେ, କାହିଁକି ଦ୍ୟାଟ୍ ୱିଲ୍ ଇମ୍ପାକ୍ଟ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ କନ୍ସିଡରେବଲି, ଆପଣଙ୍କର ପୁରା କ୍ରାସ୍ କରିଯିବ, ଆପଣଙ୍କ କ୍ୟୁବ୍ ଯେତେବେଳେ ଟେଷ୍ଟିଂ କରିବେ ନା କି ଫଲ୍ଟ ଲାଇନ୍ ଆସିଯିବ। ଆଚ୍ଛା, ଥାର୍ଡ ହେଉଛି ଆଉ କ'ଣ ଲାଗୁଛି ସିମେଣ୍ଟ କଂକ୍ରିଟ୍ରେ? ସ୍ୟାଣ୍ଡ, ସ୍ୟାଣ୍ଡ କ୍ଲାସିଫିକେସନ୍ ଜାଣିଛନ୍ତି କେତେ ପ୍ରକାର ଅଛି, ବେସ୍ଡ ଅନ୍ ଦ ବିଆଇଏସ୍ କେତେ କ୍ଲାସ୍ ଅଛି ଜାଣିଛନ୍ତି? କ୍ଲାସ୍ 1, 2, 3, 4 ଅଛି, ଯେତେ ଉପରକୁ ଯିବେ 4 ଉପରକୁ ସେତେ 5, 1 ହେଉଛି କୋର୍ସ, ଜେନେରାଲି ଆମେ ଗ୍ରେଡ୍ 2ଟା ଆମେ ଜେନେରାଲି ଏକ୍ସେପ୍ଟ କରୁ, ଜେନେରାଲି ଗ୍ରେଡ୍ 2 ରିଭର୍ସ ସ୍ୟାଣ୍ଡ ସେଇଟା ଦେଖିବେ, ସ୍ୟାଣ୍ଡ ସୁଡ୍ ବି ଫ୍ରି ଫ୍ରମ୍ ଅଲ୍ କାଇଣ୍ଡସ୍ ଅଫ୍ ଇମ୍ପ୍ୟୁରିଟିଜ୍ ଦିଜ୍ ଦାଟ୍, ସେଗୁଡ଼ାକ ସବୁ ଦେଖିବେ, ଯଦି ଥିବ ତ ତାକୁ ସିଭିଂ କରିବେ, କ୍ଲିନିଂ କରିବେ, ମାଟି ଟେଳା ପଳେଇ ଆସୁଛି ସେଇଟାକୁ ସଫା କରିବେ, ସଫା କରିବେ, ରିଜେକ୍ଟ କରିଦେବେ, ଯଦି ଲଟ୍ ଦେଖିଲେ ଆପଣଙ୍କର ଆପଣଙ୍କର ଅନ୍ ସାଇଟ୍ ଲ୍ୟାବ୍ ଥିବ ସେଇଠି ବିଭିନ୍ନ ପାରାମିଟର ଗୁଡ଼ା ଚେକ୍ କରିପାରିବେ, ତାକୁ ଛାଡ଼ିକି ସେଣ୍ଡରେ ବି କୋରି ଦେଖିବେ କେଉଁଠୁ ଆଣୁଛି, ଆଉ ସେଇଠୁ ଆପଣ ଟେଷ୍ଟ କରିପାରିବେ ଇନିସିଆଲି ଯେଉଁଠୁ ସେ ଆଣୁଛି ସୋର୍ସ କେଉଁଠି ମିଳୁଛି, ଓଡ଼ି ଏଠି ତ ମିଳୁଛି, ଭୁବନେଶ୍ୱର କଟକରେ ତ ବଢ଼ିଆ ମିଳୁଛି, ଆପଣଙ୍କୁ କେଉଁଠି କେଉଁଠି ମିଳୁନଥିବ, ବଟ୍ ଯେଉଁଠି ମିଳୁଛି ଭଲ ସେଣ୍ଡ ମିଳୁଛି। ଆପଣ ସେ ଆପଣ ନଲେଜ୍ ନଥିଲେ କ'ଣ କି, ଆପଣ ଯଦି ସିମ୍ ଆନାଲିସିସ୍ ନ କରିବେ କେଉଁ ଗ୍ରେଡ଼୍ଟା ଜାଣିବେନି, କୋର୍ସ ଗ୍ରେଡ଼୍ ଦେଲେ ଅସୁବିଧା, ଅତି ଫାଇନାଲ୍ ଗଲେ ବି ଅସୁବିଧା, ୟୁ ଶୁଡ୍ ମେକ୍ କରେକ୍ସନ୍ ଇନ୍ ଦ ମିକ୍ସ ଡିଜାଇନ୍ ଗ୍ରେଡ଼୍ 2 ହେଲା। ଆଚ୍ଛା, ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ'ଣ ଆପଣ ସେଥିରେ ମିକ୍ସ ଡିଜାଇନ୍ରେ? ଆଡ଼ମିକ୍ସଚର୍ସ ଆଉ ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଇଜ୍ ୱାଟର, ଆପଣଙ୍କର ୱାଟର ସିମେଣ୍ଟ ରେସିଓ ସିଏ ସବୁବେଳେ କ'ଣ କରିବ, ଆଡ଼ମିକ୍ସଚର୍ସ ଦେବନି, ଏଇଟା ଜାଣିଥାନ୍ତୁ, ମାନେ ଦିଜ୍ ଆର୍ ଭେରି ଏତିକି ଆପଣ ଦରକାର, ଆପଣ ସେଇଠି ତାକୁ ଯାଇକି ବେଶୀ ଚେକ୍ କରିବା ବି ଦରକାର ନାହିଁ, ଆପଣ ଏତିକି ନଲେଜ୍ ଜାଣିଲେ ଆପଣ ଚଲେଇଦେବେ ସିଷ୍ଟମ। ୱାଟର ସିମେଣ୍ଟ ରେସିଓଟା ଆପଣଙ୍କର ଯଦି ତା'ର ଗୋଟେ ଗ୍ରାଫ୍ ଅଛି ଆଇଏସ୍ କୋଡ଼୍ରେ, ମୁଁ ଆଣିନି କୋଡ଼୍ଟା, ୱାଟର ସିମେଣ୍ଟ ରେସିଓ ବଢ଼ିଲେ କମ୍ପ୍ରେସିଭ୍ ଷ୍ଟ୍ରେଙ୍ଥ କମିବ, ଲେସ୍ ୱାଟର ସିମେଣ୍ଟ ରେସିଓ ଇଜ୍ ମୋର୍ ଇମ୍ପରଭିୟସ୍ ଇଜ୍ ଦ କଂକ୍ରିଟ୍। ଆମର ୱାଟର ରିଟେନିଂ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ରେ ଆମକୁ ଇମ୍ପରଭିୟସ୍ କଂକ୍ରିଟ୍ ଦରକାର, ଯେଉଁଟାକି ପାଣି ସିପ୍ କରିବ ନାହିଁ, ଆମର ୱାଟର ସିମେଣ୍ଟ ରେସିଓଟା ସେଥିପାଇଁ ଆମେ ହେଲେ, ମୁଁ ଯଦି ପାଣି କମେଇଦେବି ତାହେଲେ ମୋ କଂକ୍ରିଟ୍ଟା କ'ଣ ଅସୁବିଧା ହେବ, ୱାର୍କେବିଲିଟି, ୱାର୍କେବିଲିଟି, ଭେରି ଗୁଡ଼, ୱାର୍କେବିଲିଟି ୱିଲ୍ ବି ଇମ୍ପାକ୍ଟେଡ୍। ଓକେ, ଆଚ୍ଛା, ପମ୍ପେବଲ୍ କଂକ୍ରିଟ୍ର କେତେ ସ୍ଲମ୍ପ ହେବା ଦରକାର, କେତେ ହେବା ଦରକାର ପମ୍ପେବଲ୍ କଂକ୍ରିଟ୍? ଆପଣଙ୍କର ଆପଣଙ୍କର ଜେନେରାଲ ଯଦି ମାନୁଆଲି ୱାର୍କ କରୁଛନ୍ତି ତ 70-50 ଆଉ ଯଦି ପମ୍ପିଂ କରିବେ, ଆଜିକାଲି ସବୁଠି କଂକ୍ରିଟ୍ ପମ୍ପ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି, ତାହେଲେ ଇଟ୍ ଇଜ୍ 100-125।
যদি ট্রেমি কংক্রিটিং কলে মনে করো আপনার ইনটেক ওয়েলরে কংক্রিট করছেন পাড়ে ইট উইল বি 170 180 190 ট্রেমি কংক্রিটিং স্লমটা সেইভাবে ডিজাইন হয়ে যাবে। আচ্ছা আপনার যেতবে সে কংক্রিট ওয়াটার সিমেন্ট রেসিওটা মনে করো আপনার কমাই দেবে তোমার ওয়ার্কেবিলিটি অসুবিধা হয়ে যাচ্ছে কমিটি সে কম করবে সববে কন্ট্রাক্টর টেন্ডেন্সি হচ্ছে ওয়াটার সিমেন্ট রেসিওটা বড়াইব হ্যাঁ কাইকি বড়াইব কাম করে হয়েছে না সে এডমিক্সচার দেবনি ওয়ার্কেবিলিটি ইম্প্রুভমেন্ট কম হব বাই স্পেশাল এডমিক্সচার হ্যাঁ আপনার সবুলে দেখবে যেত যাবে মিক্স ডিজাইন যেতবে যে লাভ দিয়ে সে করব আপনার উইটনেস রয়েছে সেটি সেইটি আপনার দেখবে ওয়াটার সিমেন্ট রেসিও 0.4 ডেফিনেটলি অধিকা যাবে আপনার সে গ্রাফটা দেখিদেবে আইএস কোডটা মু গুড়াই কোড বি আনিছি অল আইএস কোডস আই হ্যাভ ব্রট আপনার যা পার পেন ড্রাইভ থাকবে সেটি নিয়ে যাই পারবে আচ্ছা বুঝিপারে অল আইএস কোডস 3370 বি আনি দিয়েছি আপনার 456 সব আনিছেন যদি নিয়ে যাবে সেটি নেক্সট টাইম আই উইল গিভ ইউ মোর স্যার তো আপনার ওয়াটার সিমেন্ট রেসিওটা সবুলে আপনার দেখবে 0.4 এমতি রাখবে হলে 0.4 রাখলে মনে করো ফংশনালিটি কু ইম্প্যাক্ট হচ্ছে ওয়ার্কেবিলিটি এডমিশন সো সেইটা সি কম করব এডমিক্সচার এড করি সি সেটা ইম্প্রুভ করবে বুঝিপারে সো ওয়ার্কেবিলিটি হয়ে গেল মতো পানি দরকার না পানি কম হল ইম্পরভিয়সনেস বড়া আই এচিভ এভ্রিথিং এট ওয়ান গো সবুলে সেইটা দেখি সি সেটি কম করব এডমিক্সচার কমাই দেব এডমিক্সচারটা এক্সপেন্সিভ হচ্ছে না বুঝিপারে আপনার সেকেন্ডলি আপনার যে কংক্রিট ট্রান্সপোর্ট করছেন ট্রানজিট মিক্সরে তার বি গোটে টাইম অছে যদি ঘণ্টাটার অধিকা হয়ে গলা আপনার সবুলে ট্রাই করবে ওয়িদিন ওয়ান আওয়ার ট্রানজিট মিক্স প্রোডকশন রু আপ্লিকেশন যায় ওয়ান আওয়ার ভিতরে হওয়া দরকার যদি ন হচ্ছে তাহলে কম হব কোল্ড কংক্রিট ফর্মেসন হব হনিকম্বিং ফর্মেসন হব আপনার পা লিক হব কনস্ট্রকশন জয়েন্ট দেবে কনস্ট্রকশন জয়েন্ট দেবে মনে করো আজি যেতে কলে আজি আর হয়ে পালানি সপোজ তো আপনার কম করবে সেটি আপনার জানিছেন গ্রিন কট করবে করি তাকে রফনিং করদেবে ওয়েন দ কংক্রিট ইজ গ্রিন নেক্সট ডে আসলে পুঁ তাকে টিকি ওয়াইড ব্রেস মারিকি আপনার আজকাল এডেসিভস মিললানি এডেসিভস মিললানি লিকুইড আপনার হ্যাঁ বন্ডিং বন্ডিং মেটেরিয়াল কোয়ালিটি বহু কংক্রিট টেকনোলোজি এত ইম্প্রুভ হয়ে গেল আপনার কিছু বি করবে বন্ডিং মেটেরিয়াল ইউজ করে তা কে ইউজিং বন্ডিং মেটেরিয়াল সো দ্যাট সে পয়েন্টটা কেবে বি লিক হব না তেমন আপনার গোটে হচ্ছে মেটেরিয়াল গোটে হচ্ছে ফিনিশ প্রোডক্ট সিমিলারলি আপনার যেকোনসি পম্প মনে কর পম্প তৈরি হচ্ছে পম্পরে একা জিনিসটা গোটে হচ্ছে যে মেটেরিয়াল আপনার দেখবে পম্পর স্পেসিফিকেশন ASTM 20 অমুক 20 এমসব লেখা হয়ে গ্রেড 15 এমসব লেখা হয়ে সেটা হচ্ছে মেটেরিয়াল স্পেসিফিকেশন সেগুলাকে ঠিক রহবা দরকার বুঝিপারে অ্যান্ড নেক্সট হচ্ছে প্রোডক্ট স্পেসিফিকেশন তার হেড অ্যান্ড ডিসচার্জ অ্যান্ড পাওয়ার এইসব জিনিস বুঝিপারে তেমন কোয়ালিটি এসুরেন্স মানে আপনার গোটে হচ্ছে কোয়ালিটি অফ মেটেরিয়াল আোটে হচ্ছে কোয়ালিটি অফ সুপরভিজন কোয়ালিটি অফ মেটেরিয়ালটা বুঝা পড়লে তো মানে কম আপনার দেখবে বেসিকালি তো কংক্রিট আোয়ালিটি অফ মেটেরিয়াল পাইপ্র দেখবে পাইপটা ঠিক টেস্টিং হয়েছে কি না হাইড্রো টেস্ট আপনার যেত যাবে কোম্পানি চেক করা তার বিভিন্ন টেস্ট আইএস কোডু দেখবে দেখি বাহার করবে সে টেস্ট সে কম করবে যেত মেটেরিয়াল টেস্টিং হব মানে গোটে পম্পর সে আপনার গোটে কোয়ালিটি এসুরেন্স প্লান দেব সেইটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে দিয়ে যদি মোটরর মোটরর স্ট্যান্ডার্ড অনুসারে দেব পম্পর পম্পর স্ট্যান্ডার্ড অনুসারে দেব সেইটা আপনার দেখবে আপনার পাখে বিআইএস বাহার করবে যদি সেটা ম্যাচ করছে আপনার সেটা সাইন অফ করবে কলে সি ম্যানুফ্যাকচরিং যাব আোয়ালিটি এসুরেন্স যেত ম্যানুফ্যাকচরিং কমপ্লিট হব আপনার ডাকবে আপনার সেই সেই প্যারামিটার দেখবে সাইন করবে এটা এটা হচ্ছে দিস ইজ দ প্রোসেস মু আপনার এটা দিয়ে দেবি এটা নিয়ে যাবে আপনার দিস ইজ ফর দ্যাট 1000 ক্রোর প্রোজেক্ট না আমি এছাড়া সবু আছে পাইপ বি অছি বট মো পাখে ডিআই পাইপ এতে না বিকজ উই ইউজ এমএস পাইপ ক্যাথোলিক প্রোটেকশন লাস্ট ডায়া পাইপ বট বট দ্যাট উইল গিভ ইউ অল দ ইনফরমেশন কম কমিটি করবে আপনার এটা গোটে প্রোজেক্টটা কেমি চলাইবে কেউ প্রকার কোয়ালিটি এসুরেন্স আপনার মানে ফলো করবে আচ্ছা দ্বিতীয় গোটে হচ্ছে রহলা মেটেরিয়াল কোয়ালিটি দেন কনস্ট্রকশন সুপরভিজন পাইপটা পুরা ঠিক অছে কিন্তু পাইপটা সে প্রপরলি লে করে নি আপনার রুল অছে গোটে মিটর ক্রাউনটা মানে পাইপর টপটা মিটর তলে রহব আপনার যদি সেটা দেখবে না সে পাইপটা অননেসেসারি প্রেসর আসিকি পাইপ মে ক্র্যাক ইট মে নট টেক লোড ডিআই পাইপ গুড়া কম অছে সেগুলা টিকি থিন থিন সিলিন্ডর ভাইয়া সেগুলা ফাটি যাচ্ছে বুঝলি ফাটি যাব সেগুলা তেমন ওয়ান মিটর তলে পকাইব জয়েন্ট সব লিক হচ্ছে স্যার লিক হব কিন্তু কইছি আপনার ভালো জিনিসটা কে আই এড্রেসটা আপনার যেত পাইপটা পকাইবে সবুলে দেখবে লেভেল প্রপরলি মেনটেন হব
ଆପଣ ଆଲାଇନମେଣ୍ଟ ଯେତେବେଳେ ଲେଆଉଟ୍ ଦେବେ ନାହିଁ ପୁରା ଲେବଲ୍ ଟ୍ରେଞ୍ଚ ଗୋଟେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସେୟାର କରିବି କେଉଁ ଫର୍ମାଟ୍ରେ ସେ ଦେବ କେତେ ଆର୍ଏଲ୍ରେ ବଟମ୍ ରହିଲା ଟ୍ରେଞ୍ଚ କ'ଣ ରହିଲା କଣ୍ଡିସନ କେତେ ମେଣ୍ଟେନ୍ କଲ ଆର୍ଏଲ୍ ନାଇଁ ଆପଣଙ୍କୁ ସେଇଟା ଗୋଟେ ଫର୍ମାଟ୍ ଦେଇଦେବି ଆପଣ କେବେ ହେଲେ ବି ପାଇପ୍କୁ ଉଚ୍ଚା ନିଚା ପକେଇବେନି ସବୁବେଳେ ପ୍ଲେନ୍ ପ୍ଲାଟଫର୍ମରେ ଯିବ ହେଲା ଅଣ୍ଡୁଲେସନ୍ ହେଲେ କ'ଣ ହେବ ଅଣ୍ଡ୍ୟୁ ପ୍ରେସର ଗ୍ରାଡିଏଣ୍ଟ ୱିଲ୍ ଡେଭଲପ୍ ସ୍ମଲ୍ ସ୍ମଲ୍ ପ୍ରେସର ଗ୍ରାଡିଏଣ୍ଟ ୱିଦିନ୍ ଦ ପାଇପ୍ ଅଲ୍ସୋ ୱିଲ୍ ଡେଭଲପ୍ ସୋ ୱିଲ୍ ଟ୍ରାଏ ଟୁ ଲେ ଇଟ୍ ଇନ୍ ଏ ମାନେ ଇନ୍ ଏ ପ୍ଲେନ୍ ଅଲୱେଜ୍ ଆଚ୍ଛା ଆପଣ ଯେଉଁଟା କହିଲେ ଆପଣଙ୍କ ପଏଣ୍ଟ ଆପଣ ଯେଉଁ ଜଏଣ୍ଟ ଗୁଡ଼ାକରେ ଯେଉଁ କହିଲେ ଏଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ମାନେ ଇଟ୍ ୱିଲ୍ ମ୍ୟାଟର ଟୁ ଏଭ୍ରିୱାନ୍ ଅଫ୍ ୟୁ ଜଏଣ୍ଟ ଗୁଡ଼ାକରେ ଲିକେଜ୍ ଯେଉଁ କହିଲେ କାହିଁକି ଲିକେଜ୍ ହେଉଛି କୁହନ୍ତୁ କିଏ କହିପାରିବେ କାହିଁକି ଲିକେଜ୍ ହେଉଛି ଜମା ନେଇଟା ଠିକ୍ ବେଶୀ ପ୍ରେସର ହେଲେ ଜଏଣ୍ଟ ଓପନ୍ ହେଇଯାଉଛି ଶୁଣନ୍ତୁ ଆପଣ କହିଦେଉଛି ଜଏଣ୍ଟ ଗୁଡ଼ାକ ଯଦି ଡକ୍ଟାଇଲ୍ ଆଇରନ୍ ଯାଆନ୍ତୁ ବା ଏମ୍ ଏସ୍ ପାଇପ୍ ଯାଆନ୍ତୁ ଜଏଣ୍ଟସ୍ ଆର୍ ଷ୍ଟ୍ରଙ୍ଗର୍ ଦେନ୍ ଦ ପାଇପ୍ ଇଟ୍ସେଲ୍ଫ ହଁ ଇଭେନ୍ ମାଇ ଷ୍ଟିଲ୍ରେ ବି ଜଏଣ୍ଟସ୍ ଆର୍ ଷ୍ଟ୍ରଙ୍ଗର୍ ଦେନ୍ ଦି ପାଇପ୍ ଇଟ୍ସେଲ୍ଫ ସୋ ଆମର ଗୋଟେ ଅଛି ହାଇଡ୍ରୋ ଟେଷ୍ଟ ପ୍ରେସର ୱାର୍କ ପ୍ରେସର ୱାର୍କ ଟେଷ୍ଟ ପ୍ରେସର ଆପଣ ଯେତେବେଳେ ପାଇପ୍ ଲାଇନ୍ଟା ରେଡ଼ି ହେଲା ସିଏ କ'ଣ କରିବ ଗୋଟେ ଗୋଟେ ସେକ୍ସନ୍କୁ ନେଇକରି ସିଏ ହାଇଡ୍ରୋ ଟେଷ୍ଟ କରିବ ହାଇଡ୍ରୋ ଟେଷ୍ଟଟା କେତେ ଯଦି ମନେକର 12 kg ଇଜ୍ ଦ ପର୍ମିସିବୁଲ୍ ପ୍ରେସର ସୋ 50% ଅଧିକା ମାନେ ୱାର୍କିଂ ପ୍ରେସର ଯଦି 12 kg ମନେକର ଆପଣଙ୍କର ପାଇପ୍ ଲାଇନ୍ଟା ଡିଜାଇନ୍ ହେଇଛି 12 kg ପ୍ରେସର ରହିବ 18 kg ପାଇଁ ଆପଣ ଟେଷ୍ଟ କରିବେ ଫିଲ୍ଡ ଟେଷ୍ଟ ଫିଲ୍ଡ ଟେଷ୍ଟ କେମିତି କରିବ ସେ ଗୋଟେ ପଟେ କ'ଣ କରିବ ଗୋଟେ ଏଣ୍ଡଟାକୁ ସେ ବନ୍ଦ କରିଦେବ ପ୍ଲଗିଂ କରିକି ସେଠି ପ୍ରେସର ଦେଇକି ରଖିବ ସେଠି ଠେସେଇକି ରଖିବ ଆର ଏଣ୍ଡରୁ ସେ ପମ୍ପ କରିବ ମାନେ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ରେସିପ୍ରୋକେଟିଂ ପମ୍ପ ଅଛି ନା ହାଇ ପ୍ରେସର ପମ୍ପ ସେଥିରେ ସେ ପାଣି ପମ୍ପ କରିକି ଭିତରେ ପଶେଇବ ଧୀରେ ଧୀରେ ପାଇପ୍ଟାକୁ ପ୍ରେସରାଇଜ୍ କରିବ ବିଲିଭ୍ ମି ଯଦି 18 kg ଟେଷ୍ଟରେ ମନେକର 12 kg ୱାର୍କିଂ ପ୍ରେସର ଆପଣ ଯଦି 18 kg ପ୍ରେସର ଯଦି ସେଇଟା ଟେଷ୍ଟ କରିଛନ୍ତି ସେ ପାଇପ୍ ଲାଇନ୍ ତା ଜିନ୍ଦଗିରେ କେବେ ସେଟା ଲିକ୍ ହେବ ସେ କରୁନାହାନ୍ତି ସେମାନେ କରୁନାହାନ୍ତି ମୁଁ ତ ସେଇଟା କହୁଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ସେଥିପାଇଁ ତ ପ୍ରେସର ଟେଷ୍ଟିଂ କରୁନାହାନ୍ତି ସେଇଟା ସାର୍ କେତେ ସମୟ ପାଇଁ କହୁଛି କେତେ ସମୟ ହୋଲ୍ଡ କରିବ 24 hours ଆଇଏସ୍ କୋଡ଼ରେ ଲେଖା ହେଇଛି 24 hours ହୋଲ୍ଡ କରିବ ମୋଟର କିଛି ହେବନି ମଟର କିଛି ଖରାପ ହେବ କେଉଁ ମଟର ଆପଣ ତ ପ୍ରେସରାଇଜ୍ କରିଦେଲେ ନା ଉପରୁ ଆପଣ ଯେତେବେଳେ ପ୍ରେସର କରିବେ ସାଇକେଲ ପମ୍ପ କେମିତି ମାରୁଛି ମାରିଲେ ସାଇକେଲ ଯେମିତି ପମ୍ପ ମାରିଲେ କ'ଣ ବଢ଼ୁଛି ନା ଏଇଟା ବି ରେସିପ୍ରୋକେଟିଂ ପମ୍ପ ଯେଉଁ ରହିବ ନାଇଁ କି ସେଥିରେ ସେ ପ୍ରେସରଟା ଯେତେବେଳେ ପମ୍ପ କରିବ ପ୍ରେସରାଇଜ୍ କରିବ ସିଷ୍ଟମଟାକୁ ପ୍ରେସର ବଢି ବଢି ପ୍ରେସର କଥା ଲାଗିଥିବ ପ୍ରେସର ବଢି 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 ଯିବ ସେଠି ଯେତେବେଳେ 18 kg ଆସିଗଲା ସେ ଏକା ଦିନକରେ ହେବନି ଘଣ୍ଟା ଘଣ୍ଟା ଘଣ୍ଟେ ଦୁଇ ଘଣ୍ଟା ଧୀରେ 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 ଗୋଟେ 24 hours ଲାଗିବ ଖାଲି ପ୍ରେସରାଇଜ୍ କରିବାକୁ ଡିପେଣ୍ଡିଂ ଅନ୍ ୟୋର୍ ପମ୍ପ ସାଇଜ୍ ବୁଝିପାରିଲେ ଧୀରେ ଧୀରେ ପ୍ରେସରାଇଜ୍ କରିକି ଯେତେବେଳେ 18 ଆସିଗଲା ତାପରଠୁ ଆପଣଙ୍କର ବନ୍ଦ କରିଦେଲେ ପମ୍ପଟା ସେ ରହିବ 24 hours ଯଦି ପ୍ରେସର ଲସ୍ ହେଲାନି ଆପଣ ସେଟାକୁ ପାସ୍ କରିବେ ଯଦି 18 kg ଆପଣ କରିଛନ୍ତି ବିଲିଭ୍ ମି ଆପଣ ସେ ପାଇପ୍ ଲାଇନ୍ 30 kg 100 years ବି ଲିକେଜ୍ ହେବ ଆମର ଏଚ୍ଡିପିରେ ଯେଉଁ 6 kg ଅଛି ତାକୁ ଆମେ 9 kg କରିବା କଥା ହଁ ବଟ୍ ସେ କରୁନାହିଁ ମନା କରୁଛି ସେ କରୁନି ମାନେ ନକଲେ ଆପଣ ପାସ୍ କାହିଁ କରୁଛନ୍ତି ବିଲ୍ କାହିଁ ପାସ୍ କରୁଛନ୍ତି ସେଥିପାଇଁ ଲିକେଜ୍ ହେଉଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଉଛି ମୋର ନିଜର ପର୍ସନାଲ୍ ଏକ୍ସପିରିଏନ୍ସ ମୋର ଇଣ୍ଡିଆନ୍ ଅଏଲ୍ ପାଇପ୍ ଲାଇନ୍ଟାରେ ଲାଷ୍ଟ ଷ୍ଟ୍ରେଚ୍ରେ ମାନେ 90 kilometers ପରେ ସେଇଠି ସେମାନେ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ବେଳେ ଟିକେ ଏପଟ ସେପଟ କରିଦେଇଥିଲେ ପ୍ରେସର୍ ରିଟେନ୍ କରୁନଥିଲା ସେଠି ଯଦି ତାଙ୍କର ପ୍ରୋଜେକ୍ଟ ଇଞ୍ଜିନିୟର ଥିଲା ଲାଙ୍କୋର ଆମର କାମ କରୁଥିଲା ଲାଙ୍କୋ ସେ ମୋତେ କହିଲେ ଆଜ୍ଞା ସେଠି ତ ପ୍ରେସର କମ୍ ମୁଁ କାହିଁକି 18 କରିବି ସେସବୁ ମୋତେ କମା 18 ଫେଲ୍ କଲେ ଇଟ୍ ୱିଲ୍ ଫେଲ୍ ବିକଜ୍ ପାଣି କ'ଣ ହେଉଛି ନାଇଁ କି ଯଦି ପ୍ରେସରଟା ଡ୍ରପ୍ ସଷ୍ଟେନ୍ କରୁନି କ'ଣ ହେବ ପ୍ରେସର ସଷ୍ଟେନ୍ ନହେଲେ କ'ଣ ହେବ କୁହନ୍ତୁ ପାଇପ୍ ଫଟ ତ ଧୀରେ ଧୀରେ କ'ଣ ହେବ ସେଇ ଯେଉଁ ଟିକେ ନାକୁ ଲିକେଜ୍ ଅଛି ବଢି 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 ଯିବ ପାଣିଟା ଜାଣିଛନ୍ତି ଲିକେଜ୍ ଥିଲା ମାନେ ଧୀରେ 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 ପଶିବ ପଶିକି ସେଟାକୁ ଧୀରେ ଧୀରେ ଖାଇଦେବ ହେଲା କରୋ ରୋଗ କ'ଣ ହେବ ହେଲା ସେଥିପାଇଁ ସବୁବେଳେ ପାଇପ୍ ଲାଇନ୍ରେ ଏତେ ଏଇ ଯେଉଁ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ୍ ଜାଣିଲେ ମାନେ ଆପଣଙ୍କ ଜୀବନଟା ବଢ଼ିବ ଆଉ କିଛି କରିବାର ଲାଷ୍ଟ ମୋର ପାଇପ୍ ଲାଇନ୍ଟା 10 years ହେଲାଣି ଏମ୍ଏସ୍ ପାଇପ୍ ଲାଇନ୍ଟା ଗୋଟେ ଲିକେଜ୍ ନାହିଁ 100 kilometers ଏଭ୍ରି ଷ୍ଟ୍ରେଚ୍ ଇଜ୍ ଟେଷ୍ଟେଡ୍ 18 kg ସାର୍ ମ୍ୟାନୁଫ୍ୟାକ୍ଚର ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଯେଉଁ ମ୍ୟାକ୍ସିମମ୍ ପ୍ରେସର କହୁଛି 6 kg ସେଠି ଆମେ 9 kg କେମିତି ଦେବା ବୋଲି ସେ କହୁଛି ନା 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 ମ୍ୟାନୁଫ୍ୟାକ୍ଚର ଦୁଇ ପ୍ରକାର ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଅଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ 6 kg ଆମେ 9 kg ଟେଷ୍ଟ କରୁଛୁ ନା ସେ ଶୁଣୁ ଇଏ ଆପଣ ଯେଉଁଟା କହୁଛନ୍ତି ଆଇ ୱିଲ୍ କମ୍ ଟୁ ଦ୍ୟାଟ୍ ଆପଣ କହୁଛନ୍ତି 6 kg ଇଜ୍ ଦାଟ୍ ୱାର୍କିଂ ପ୍ରେସର ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ନଟ୍ ୱାର୍କିଂ ପ୍ରେସର ଆପଣଙ୍କର କ୍ଲାସ୍ ଅଫ୍ ପାଇପ୍ ହେଉଛି 6 kg ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଅଲ୍ଟିମେଟ୍ ପ୍ରେସର ଆପଣଙ୍କର ୱାର୍କିଂ ପ୍ରେସର 3 kg ଥ୍ରୀ କେଜି ହେଲେ 3 kg ଆଉ କେତେ ଆଉ ଦେଢ଼ 4.5 ଆପଣ ଟେଷ୍ଟିଂ କରିବେ ଆପଣଙ୍କର ଏ କ୍ଲାସ୍ ଅଫ୍ 6 kg ମିନ୍ସ 6 kg ଇଜ୍ ନଟ୍ ଦି ୱାର୍କିଂ ପ୍ରେସର ଇଟ୍ ଇଜ୍ ଦ ଟୋଟାଲ୍ ପ୍ରେସର ମିନ୍ସ ୱାର୍କିଂ ପ୍ଲସ୍ ୱାଟର ସରୋଜ ଦୁଇଟା ମିଶିଲେ
ଇଟ୍ ସୁଡ଼୍ ବି ଲେସ୍ ଦେନ୍ ସିକ୍ସ। ବଟ୍ ଆପଣଙ୍କର ଏଇଠି କ'ଣ ହେଉଛି, ୱାର୍କିଂ ପ୍ରେସର ଯଦି 4 kg ଅଛି